সরকারের মন্ত্রীদের কথায় বিভ্রান্ত হবার কিছু নেই, এই সরকারের অধীনে কোনোভাবেই আগামী নির্বাচনে যাবে না বিএনপি। সকালে নয়াপল্টনে অনুষ্ঠিত মানববন্ধনে এই কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার। দুর্নীতির কারণে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা সরকারের ব্যর্থতার জন্যও বলেও দাবি করেন তিনি। বলেন, দেশে জবাবদিহির সংস্কৃতি নষ্ট হয়েছে বলেই যে কোনো দুর্ঘটনায় দোষীরা পার পেয়ে যায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরকারের পদত্যাগের দাবিতে আগামী 18 মার্চ শনিবার দেশের সব মহানগরে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আমাদের দুজন মন্ত্রী, তিনজন মন্ত্রী আছেন না, যারা এই অবৈধ সরকারের কথায় কথায় বিভিন্ন কথা বলেন, এখন বলতে শুরু করেছেন যে বিএনপি ভয় পায়, বিএনপি নির্বাচন করবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে বিএনপি এই সরকারের অধীনে, হাসিনার সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।